নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিল সুপ্রিম কোর্ট, দীর্ঘদিনের বিতর্কের অবসান। এবার নিহত সুখেন্দু ঘনিষ্ঠ বাগান শ্রমিকের ওপর গুলি বর্ষণ, বরখলায় চাঞ্চল্য। অসম্পূর্ণ ভিআইপি সড়ক, মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী হিমন্তের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঐতিহাসিক রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটতে চলেছে। শনিবার বহু চর্চিত অযোধ্যা মামলার রায় দান করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন। মোট 1045 পাতার রায়ে আদালত বিতর্কিত জমির মালিকানা রাম জন্মভূমি ন্যাসের হাতে হস্তান্তর করে একই সঙ্গে শীঘ্রই মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠনের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মুসলিম পক্ষকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই 5 একর জমি অধিগ্রহণ করে দিতে বলা হয়েছে। আদালতের রায়ে দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অযোধ্যা রায় সত্যের পক্ষে গিয়েছে, আদালতের রায়ের পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রধান স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ। শনিবার আদালতের রায় ঘোষণার পর শিলচর গোবিন্দ বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদ এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে। সেখানে উপস্থিত হয়ে স্বামী মৃন্ময়ানন্দজী বলেছেন, সত্যেরই জয় হয়েছে। আজকে আমরা সেই ছোট্ট থেকেই একটা সুন্দর প্রচলন কথা শুনে আসছে, সেই কথাটা হচ্ছে কি, সত্যের হয় জয়। সেই আমাদের ভারতবর্ষে যে লোকসভা যেখানে চেয়ারম্যান বসেন, লোকসভার যিনি স্পিকার বসেন, তার মাথার উপরে লেখা ছিল সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। তো আমরা আজকে যে রায় বলুন যা কিছু বলুন আদালত দিয়েছেন সেটা সত্যেরই জয় হয়েছে। এবং দেখা যাচ্ছে যে বিতর্ক ছিল এত বছর ধরে, সেই বিতর্ক আজ অবসান হওয়া উচিত। কারণ এত সুন্দর করে সব বিচারকরা বিচার করেছেন, আমি টিভিতে দেখছিলাম, সেখানে বিচারকের এইগুলো লেখা উঠে আসছে যে মন্দির মসজিদের পর জায়গাটি কার, এত সুন্দর করে সব বিচার করছেন যে জায়গাটি কার, জায়গাটির দলিল দাখিল কর। তো হিন্দু সম্প্রদায় যারা তারা দেখিয়ে দিয়েছে, কিন্তু আর মুসলিম সময় তারা দেখাতে পারে নাই। তো যার জন্য জায়গাটি তাহলে রামলালার এত সুন্দর করে বিচার, আর এটা হচ্ছে কি, আমি বারবার বলছি এটা সত্যের জয়। সাংবাদিক সম্মেলনে বিএইচপি নেতারা বলেন, অযোধ্যা মামলার রায় হিন্দু বা মুসলিমদের জয় পরাজয়ের কোনো বিষয় নেই, ভারতের স্বাভিমানটাই এই রায়ে ফুটে উঠেছে, এই রায়ের পর আনন্দ উল্লাস করা অনুচিত। সম্প্রদায়ের উপাস, তাদের নিজের নিজ উপাস্যের দেব দেবীর মন্দির বা কোনো মহাপুরুষের মূর্তি যে কোনো স্থানে বসানো যায়, কিন্তু জন্মস্থান তার কোনো পরিবর্তন হয় না, জন্মস্থান একই থাকে। ঠিক তেমনিভাবে কোটি কোটি মানুষের বিশ্বাস যে আমাদের আরাধ্য প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যাতে জন্মগ্রহণ করেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট আজ সেটাই প্রতিষ্ঠা করেছে। তো এখানে কোনো জয় পরাজয়, হিন্দু বা মুসলমানের জয় পরাজয় সেটা কিছু নয়, সেটা হচ্ছে রাষ্ট্রের যে স্বাভিমান তার জয়, রাষ্ট্রের কৃষ্টি সংস্কৃতি তাদের জয়, আর অন্য কিছু নয়। তো আমি সবাইকে আপনাদের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অনুরোধ জ্ঞাপন করছি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, যে আমরা এজ এ ল অ্যাবাইডিং সিটিজেন আমরা এই যে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটাকে আমরা স্বীকার করা উচিত, এবং আমরা কোনো আনন্দ উৎসব আমরা করব না, বা যদি কেউ করতে চায় অন্য সম্প্রদায় বা অন্য কোনো জাতির ভাবাবেগে আঘাত না করে যেন আমরা সেটা করি, ওরা যেন আঘাত না পায়, সেটাই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আপামর জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ণচন্দ্র মণ্ডল, স্বপন শুক্লবৈদ্য, সুমিতা চৌধুরী, আশিস দত্ত, মিঠুন নাথ প্রমুখ।
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় প্রত্যাশিত ছিল। অযোধ্যায় যে শ্রী রামচন্দ্রের মন্দির ছিল তা আগেই প্রমাণিত হয়েছে, এ কথা বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। তিনি বলেছেন এখানে রাম মন্দির ছিল, আছে, থাকবেও, এটা আগেরই জানা ছিল। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, অযোধ্যা রাম মন্দির সম্পর্কে এসছে, এটা প্রত্যাশিত ছিল। প্রত্যাশিত এর জন্য বলছি যে অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগেই সেটা বলেছে যে এখানে কোনো মসজিদ ছিল না, আর মন্দিরের চিহ্ন পাওয়া গেছে মাটির নিচে। সেটা স্বাভাবিক কথা যে এটি সত্যি ঘটনা, এবং সেই সত্যি ঘটনা এতদিন থেকে তার কোনো জবাব পাওয়া যায়নি। কিন্তু সুপ্রিম কোর্টের আজকের যে ভার্ডিক্ট যেটা, সেই ভার্ডিক্টে সেটা আসল যে ব্যাপার, সত্যি ব্যাপারটা সেটাই প্রকাশিত হয়েছে। এবং অযোধ্যায় রাম মন্দির ছিল, রাম মন্দির হবে, আমরা যে কথাটা বলে আসছিলাম সেটাই বর্তমানে হচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখা যায়, যখন সমস্ত রাজনৈতিক দল বা অন্যান্য সংগঠন যেখানে বলেছে যে সুপ্রিম কোর্টের যে রায় আসবে সেই রায়কে তারা সবাই স্বীকার করে নেবে, আমরা তো বলেছি, অন্যান্য যারা সবাই বলেছে সে কথা। এদিকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দেও সর্বোচ্চ আদালতের রায়ে খুশি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন এই রায় দীর্ঘদিনের বিবাদের অবসান ঘটল, বর্তমান পরিস্থিতিতে সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রদীপবাবু গোটা বরাক উপত্যকাবাসীর কাছে আহ্বান জানান। রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে যে বিবাদ ছিল দীর্ঘদিনের, সেই দীর্ঘদিনের অবসান রায়ের মাধ্যমে হয়েছে, এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা সম্মান জানাই। এবং আমাদের অনুরোধ প্রত্যেক ভারতবাসীর কাছে, বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে হিন্দু মুসলমান এই সম্প্রদায়ের প্রতি যারা রয়েছেন, বা যারা বিশেষ করে এই বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে যারা কোর্টে বা আদালতে মামলা করেছিলেন, তাদের প্রতি প্রত্যেকের কাছে আমার অনুরোধ যেন আমরা সেই রায়কে সম্মান জানাই, এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা যাতে চলতে পারি, এবং এই আজকে যে দীর্ঘদিনের সমস্যার অবসান হয়েছে সেটার জন্য আমরা আনন্দবোধ করছি, যে আমাদের মধ্যে যাতে এই বাবরি মসজিদ এবং রাম মন্দিরের পরিপ্রেক্ষিতে যেসব বিগত দিনের অভিজ্ঞতা রয়েছে সেসব এই অভিজ্ঞতার অবসান ঘটবে, এবং আগামী দিনে যাতে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায় মিলে বসবাস করতে পারি সেই আমরা অনুরোধ রাখছি। বিশেষ করে আজকে বরাক উপত্যকায় আমরা দেখেছি যে আমরা এখানে হিন্দু মুসলমান ও অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছি, যাতে এটা একটা বরাক উপত্যকা শান্তির দ্বীপ ছিল, এবং আমরা এই রাম মন্দির এবং বাবরি মসজিদে বিভিন্ন সময়ে দেখেছি আমরা যে এটা রাজনীতি, এটা নিয়ে রাজনীতি করা হয়ে থাকে, করা হয়ে আসছে, আগামী দিনে যাতে এই দুই রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে কোনো রাজনীতি না করা হয় তার জন্য আমি অনুরোধ রাখছি। এবং এই বরাক উপত্যকায় বিগত দিনে যেভাবে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে চলে আসছি, ঠিক সেইভাবেই যেন আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একে অন্যের পরিপূরক হয়ে থেকে যাতে শান্তি সম্প্রীতির মধ্যে এগিয়ে যেতে পারি সেই অনুরোধ রাখছি আমি সবার প্রতি। হাতিছড়া জিপি সভাপতি সুখেন্দু দাসের গুলিবিদ্ধ হয়ে খুনের ঘটনার এখনও কিনারা হয়নি। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ যখন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে, ঠিক তখন বড়খলায় গুলিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার গভীর রাতে বড়খলায় বাগান শ্রমিক বিজয় ওরাংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামলেও এযাবৎ কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। তবে হামলার পর বিজয়ের বাড়ি থেকে দুটি গুলি উদ্ধার হয়েছে। জনগণের অভিযোগ, সুখেন হত্যার সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে। কারণ হিসেবে তারা বলেন, সুখেন হত্যা মামলার সুরাহা করতে তারা পুলিশ সুপার এবং জেলাশাসককে এরই মধ্যে চরমপত্র তুলে দিয়েছেন। আর এই চরমপত্র দেওয়ার পরই সুখেন্দু ঘনিষ্ঠ বিজয় ওরাংয়ের উপর হামলার ঘটনা ঘটল। ঘর থেকে বার হয়েছি, বার হইয়া দেখি, বার হইয়া দেখছি যদি গাড়ি একটা লাইট দেখছি, পিছের লাইট, অটো গাড়ি, অটো গাড়ি। দেখি আমরা কেউ বম ফালাইল, তো বাকলা ফলা রইব,
বাজারি বম ফলাইল বাকলা গুলা রইব না এটাও নাই কি ভাইছি কোনটাই নাই সকালে দেখি সোফা আর বড় গুলি পাইছি তিনটা আর কাপড়ের টুকরা একটা শিলচর কুম্ভীর গ্রাম বিআইপি সড়ক দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এবার এ নিয়ে তৎপর হলেন অসমের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আগামী মার্চের মধ্যে এই সড়কের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। শনিবার বরাক সফর সেরে গুয়াহাটি ফেরার পথে উদারবন্দের বিআইপি সড়কের কাজ পরিদর্শন করেন হিমন্ত। সঙ্গে ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এদিন মন্ত্রী হিমন্ত প্রথমে গোসাইপুর পাঁচ মাইলে সড়কের অর্ধসমাপ্ত কাজ দেখার পর উদারবন্দ বাজার সংলগ্ন সড়কের কাজ দেখেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। এলাকাবাসী মন্ত্রীকে দেখে সড়কের পশ্চিম অংশে কালভার্টের পাশে রেলিং দেওয়ার দাবি জানান। স্থানীয়দের দাবি মেনে মন্ত্রী হিমন্ত ওই সড়কের ঠিকাদার সংস্থার প্রধান নিরুপম শর্মাকে ডেকে পাঠিয়ে নালার পাশে স্টিলের রেলিং ও ফুটপাতের সুন্দর রূপ দেওয়ার নির্দেশ দেন। মন্ত্রী হিমন্ত চলে যাওয়ার পর বিধায়ক মিহির কান্তি সোম ভিআইপি সড়কের খুঁটিনাটি সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান, মহাসড়কের জিরো পয়েন্ট থেকে সড়কের পাশে ড্রেন নির্মাণের জন্য 15 কোটি টাকার প্রস্তাব গ্রহণ হয়েছে। উদারবন্দ বাজার এলাকায় এবার নতুন করে ড্রেন নির্মাণ হবে, একই সঙ্গে সড়কের দুপাশে রেলিংও লাগানো হবে। মার্চ মাস নাগাদ শেষ হবে। আজকে মাননীয় আমরা পিডব্লিউডি মিনিস্টার নিজে সজরমিনে দেখেছেন, কিছু ডিসপুট ছিল আমাদের রোডে। মহাসড়ক জিরো পয়েন্ট থেকে আমাদের যে এয়ারপোর্ট, সেই রাস্তার জিরো পয়েন্টের কিছু বোথ সাইডের ড্রেন, এক সাইডে ড্রেন হয়েছে, বাকি সাইডে ড্রেনের জন্য আলাদা 15 কোটির একটা ডিপিআর গেছে এবং সেটাও অ্যাকসেপ্ট হয়েছে। আর উদাহরণ বাজারে একটা বিউটিফিকেশনের জন্য আপনার টাইলস সঙ্গে রেলিং থাকবে বোথ সাইড, আর ড্রেনটা নতুন করে তৈরি হবে অলমোস্ট। আর এরপরে এয়ারপোর্টের এন্ড পয়েন্টে সেখানে রিটার্নিং ওয়াল হবে, এবং রিটার্নিং ওয়ালের উঠানের জন্য এক বেশ বড় বাজেট ছিল, সেই বাজেটটাও উনি অ্যাকসেপ্ট করেছেন ফাইন্যান্স মিনিস্টার। কত বাজেট? এটা 15 কোটির ডিপিআর গেছে। মানে টোটাল একটা তো পেলাম যে ওই যে আপনার ইয়ের পাশে যেটা আপনার আমাদের এই জিরো পয়েন্ট থেকে মহাসড়কের জিরো পয়েন্ট থেকে এখানে যে কত কিছু জায়গা ডিসপিউট হয়েছে এটা কমপ্লিট হয়েছে। সেটা বোথ সাইডে ড্রেন থাকবে, যেভাবে টোটাল এই টোটাল অ্যামাউন্ট এক জায়গায় আনা হয়েছে। এক জায়গায় আনার পরে 15 কোটি ইনক্লুডিং এই বাজার ড্রেনও রয়েছে। আর এয়ারপোর্টের স্টার্টিং পয়েন্টে সেখানে আপনার রয়েছে রিটার্নিং ওয়াল, সঙ্গে কিছু ওয়েডিংয়ের প্রশ্ন আছে, এই জন্য আপনার জায়গা সেখানে কম, সেই জন্য ডাউন সাইডে গিয়ে আপনার রিটার্নিং ওয়াল করতে হয়েছে। মহাত্মা গান্ধীর চিতাভস্মের স্মৃতি বিজড়িত শিলচর গান্ধীবাগের জমিতে হোটেল মল নির্মাণের বিরোধিতা করে শনিবার শিলচর গান্ধীবাগের সামনে পূর্ব ঘোষণা মতো জড়ো হন প্রতিবাদীরা। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যানারে বেশ কোটি সংগঠন সহ আমজনতা হাতে প্লেকার্ড ফেস্টুন নিয়ে অংশ নেন ওই প্রতিবাদী কর্মসূচিতে। এখানে বিভিন্ন বক্তা গান্ধীবাগকে শিলচর পুরসভার বাণিজ্যিকীকরণের তীব্র নিন্দা জানান। পরে এক প্রতিবাদী মিছিল পথে নামে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদীরা স্লোগান তুলে শহরের মুখ্য সড়ক পরিক্রমা করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষে শেখর দেবরায় পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরের একটি মন্তব্যে আক্ষেপ ব্যক্ত করে বলেন, গান্ধীবাগকে বাঁচানো যদি রাজনীতি হয় তাহলে এ রাজনীতি তারা অবশ্যই করে যাবেন। ভগৎ সিং বলেছিলেন যে অধীরের কানে কিছু পৌঁছে যেতে হলে একটা আওয়াজটা জোরে করতে হয়, হয়তো আমাদের আওয়াজ থেকে এইটুই আসছে, জানি না আগামী দিনে কি আসবে। আমাদের ইতিহাসের সাক্ষী, আমরা আমরা ব্যক্ত হলাম না জয়ী হলাম সেটাও ইতিহাস বিচার করবে, কিন্তু ইতিহাস একটা জিনিস বলবে যে ওরা কিছু মানুষ গান্ধীবাগকে বাঁচানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছে, এবং এইভাবে হয়তো অনেকেই আসবে নানান কাজে নানান ব্যস্ততায়, মানুষের জীবন জীবিকার সংগ্রামে মানুষ ব্যস্ত থাকে, এবং সেই কথা জেনেও আমাদের যে নৈতিক দায়িত্ব পড়েছিল আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি,
আমরা শুধু সম্মিলিত মঞ্চ নয়, বিভিন্ন সংগঠন, বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, সবাই সবাই একযোগে একটাই কথা বলছেন যে আপনি নাগরিক সভা করুন, সাহস থাকে। এই প্রশ্নটাও এখন আপনাকে আমরা ছুড়ে দিচ্ছি, যদি সাহস থাকে তাহলে একটা নাগরিক সভা আপনি করুন। পরে জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে বক্তব্য রাখতে গিয়ে জানান, গান্ধীবাগের সংস্কৃতি ঐতিহ্য কোনোভাবেই তারা নষ্ট হতে দেবেন না। আমরা চাই না যে গান্ধীবাগের ঐতিহ্য আমরা দেখেছি ছোটবেলায়, এখানে গান্ধী মেলা এখানেই হতো, আজকে হত সেই জায়গার অভাবে এটা অন্যত্র সরে গেছে। তখন আমরা দেখেছি কিভাবে এখানে শাক সবজি সেই মেলার আসতো, মানুষে যারা চাষ করতো বা ফলাতো ফলমূল ফুল ইত্যাদি এখানে আসতে, এখন বিশেষ একটা মর্যাদা ছিল সেই গান্ধীবাগে। আমরা জানি সবাই সেটা আমাদের মহাত্মা গান্ধীর নামে এখানে এই গান্ধীবাগের নাম করা হয়েছে। আজকে সেই গান্ধীবাগের যে চিরাচরিত যে বৈশিষ্ট্য আছে, ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে আমরা কোনো অবস্থাতেই নষ্ট হতে দেব না। করিমগঞ্জ জেলা পরিষদ গঠন নিয়ে বিদ্রোহের আগুন জ্বলছে কংগ্রেসীদের মধ্যে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস চেয়ারপারসন প্রার্থী মমতাজ বেগম তিনজন জেলা পরিষদ সদস্যকে বেইমান হিসেবে চিহ্নিত করলেন। মমতাজ বেগম আনিপুর জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান, বারুইগ্রাম জেলা পরিষদ সদস্য পারভিন বেগম, নীলামবাজার জেলা পরিষদ সদস্য বেগম আফরোজা পারভিনকে কংগ্রেস থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন। এ মর্মে কংগ্রেসের ছয় সদস্য জেলা কংগ্রেস সভাপতি সতু রায়ের কাছে এক অভিযোগনামা দায়ের করেও বিষয়টি উল্লেখ করেছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল শুকুর, বজলুল হক চৌধুরী, শঙ্কর মালাকার, গুজার হোসেন, রাজিয়া খানম প্রমুখ। এক নম্বর হেলাল আহমেদ খান, দুই নম্বর আফরুজা বেগম, তিন নম্বর পারভিন চৌধুরী, আজকে ধিক্কার জানাই ওদেরকে, ওদের কারণে আজকে আমরা করিমগঞ্জ জেলার মাঝে আমরা লজ্জিত। আজকে আমরা করিমগঞ্জ মোস্তাক তো আগে চলে গেছে, মোস্তাক কালীগঞ্জের জেলা পরিষদ আগে করে দুকা দিয়ে চলে গেছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে আরো তিনজন আমাদেরকে যে গাদ্দারি করেছে এর মাসুল আল্লাহ মাফ করবে না, জনগণ মাফ করলেও আল্লাহ ওনাদেরকে মাফ করে না। তো আমরা সম্পূর্ণ আশাবাদী ছিলাম যে আমরা এগারো আর আট অথবা এগারো অথবা নয় এইভাবে হবে রেজাল্টটা, কিন্তু মানে আশ্চর্যজনকভাবে দেখি মানে বুট যখন মানে শেষ হয় গণনার সময় দেখি আমি আট বুট পেয়েছি, আর আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন উনি পেয়েছেন দশ বুট। দলের মধ্যে যদি বিশ্বাসঘাততা থাকে দল কোনোদিন উন্নত হতে পারবে না, তো রাইজ করতে পারবে না। বিয়ের 23 দিনের মাথায় এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ সুতারকান্দি সংলগ্ন জড়াপাতা এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রুকসানা বেগম চৌধুরী নামের ওই গৃহবধূর দেহ ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, রুকসানার স্বামী কাবিল উদ্দিন ও তার ভাতৃবধূ এ ঘটনার জন্য দায়ী। তারাই রুকসানাকে খুন করে শাড়ির আঁচল দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন। তার এই মেয়ে আগর বউ কাঁদাইছে, আর এখন বউটাও তার বড় ভাইয়ের বউয়ে আর জামাইয়ের চক্রান্ত করিয়া মারিয়া তারা। বিয়ার 23 দিন হয়েছে, রুকসানা বেগম চৌধুরী জামাই স্বামীর নাম হইল কাবিল উদ্দিন কাবিল হোসেন, মানে তাকে সৌদি আরব, তার বাইর বউর লগে সম্পর্ক, দেওরে বাইর বউয়ের সম্পর্ক, বাড়িটা ফাতু, আর আমার বইনের বাড়ি হইল সুতারকান্দি জড়াপাতা। তো এখন পরে তারা বাইয়ে দেওরে মারিয়া মানে জুলন্ত অবস্থায় ওলাফাক প্লেট ফালুঙ্গর উপরে ফাওয়া দুইটা শাড়ির আসল দিয়ে বান্ধিয়া রাখি দিছে। পরে পরিবারের তরফে জানানো হয় ঘটনা ন্যায় বিচারের দাবিতে যদি পথেও নামতে হয় তাহলেও তারা পিছু হটবেন না। আর রাখিয়া ফোন দিছেন যে এগু মরি গেছে, তাই তারা দুই সম্পর্ক লাইন থাকে, তে আরেক পরের বুড়ি গরিবর বুড়ি নিয়ে আইলা নির্যাতন কি তালে করতা, এখান লইয়া যদি আইন শৃঙ্খলায় আমরা সাহায্য হেল করই না, তে আমরা দেখমু যে কোনো সাহায্য কিতা করতে লাগে, আমরা মিছিল বারোইমু, গর দুয়ার ভাঙ্গিমু, জ্বালাইমু, তারার যদি উপযুক্ত শাস্তি না পাই, তারার যদি ফাঁসি হইতে হইলা মাংস খেলে ফাঁসি এন্ডিয়া তাই না, এন্ডিয়াত কিতা লাগে ফাঁসি হয় না, খালি মেরার উপরে নির্যাতন কিতা লাগি হয়। আমরা যত মহিলা সমিতি যত মেয়েরা আসুন সবরে লইয়া মিছিল করমু, দেখুন আমরা মেয়েরা আমরা সাহায্য বাড়াইনি। ঘরে সাকুল্যে রয়েছে দুটি বাতি আর একটি পাখা, দুমাস ধরে বিদ্যুতের বিল আসছে না। গ্রাহক উদারবন্দের গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা খৈরুন নেছা
বিদ্যুতের বিলের জন্য তার মেয়ের রেজিনা বেগম উদারবন্দে বিভাগীয় কার্যালয়ে গিয়ে যোগাযোগ করেন। সেখান থেকে বিল চেয়ে নিয়ে তো তার চক্ষু চড়ক গাছ। রেজিনা দেখেন মোট 46,104 টাকার বিল তার হাতে তুলে দেওয়া হয়েছে। ভালো করে পরখ করে দেখেন সত্যি বিলটি তার মায়ের নামে রয়েছে, কোনো ভুল নেই তাতে। তাহলে দু মাসে এত টাকার বিল হলো কি করে? অগত্যা রেজিনা বিভাগীয় এসএমআর এর সঙ্গে যোগাযোগ করে ভুতুরে বিলের অভিযোগ জানান, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টে বিভাগীয় কর্তা তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে রেজিনা অভিযোগ করেন। সেই সঙ্গে কর্তা নাকি বলে দেন পুরো টাকা জমা না দিলে তাদের ঘরের বিদ্যুতের লাইন কেটে ফেলা হবে। উপায়ান্তর না দেখে এবার তারা এপিডিসিএল এর বিরুদ্ধে গ্রাহক সুরক্ষা আদালতে যাওয়ার কথা ভাবছেন। আমার তো দুই মাস থেকে আমার বিল আর না, বিল না হওয়ার পরে আমি অফিসে গেছি, গিয়ে আমি অফিসে কাউন্টারও গেলাম, গিয়ে জিগাইলাম যে আমার দুই মাস থেকে আমার বিল আর না, এখন আমি বিলটা দেওয়াতেইছি। এরপরে কাউন্টারে কইল যে দুই মাস আগে যে বিল গেছে তোমার, এটা এই কাগজটা তোমার কাছে আছে নি? আমি কিছু হয় আছে আছে হওয়ার পরে আমি কাগজটা তারারে বার করিয়া দিছি। তারা কম্পিউটারও মারছে, মারিয়া দেখছে কিতাব 44,000 টাকা আমার বিল হয়েছে। এরপরে তারা নিজেও মানে তারা স্ট্রং হয়ে গেছে, কয় এটা তো অসম্ভব ব্যাপার, 45,000 টাকা বিল কেমনে আইব, তুমি তো রেগুলার বিল দিয়ে দিয়ে যাও। এরপরে তারা কাউন্টারে এরা কইছে তুমি এসডিও রুমে যাও, গিয়ে এসডিওর লগে গিয়া আলাপ করো গিয়া। এরপরে আমি এসডিওর কেন গেলাম, গিয়া দেখি এসডিও স্যার অফিসে মানে রুমও নাই। এরপরে এসএমআর স্যারে কইছে কিতা ব্যাপার, তান্ডে কইলাম যে স্যার এরকম এরকম ব্যাপার, এখন আমার তো 44,000 টাকা বিল হয়েছে, আমি তো গরিব মানুষ, আমার একটা বাল্ব আর দুইটা ফ্যান চলে, আমি তো 44,000 টাকা বিল দেওয়া আমরা তো দ্বারা সম্ভব নাই। ও এসএমআরে কইলো তুমি যখন বিল যখন না দেও তো তোমার লাইন কাটা হইব, ডিসকানেকশন হইব, তুমি হ্যারাসমেন্টও করবা, কই আই আমার লগে আরো বড় বড় মারছে। 2 অক্টোবর থেকে শুরু হওয়া গান্ধী সংকল্প যাত্রা শুক্রবার অনুষ্ঠিত হলো সোনাইয়াও। সকাল 9টায় নতুন বাজার থেকে যাত্রার সূচনা করেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন সংকল্প যাত্রা উপলক্ষে সোনাই কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন চান্দুপুর গ্রামের কমলেশ্বরী হাইস্কুলে। সঙ্গীত নৃত্যের তালে এগিয়ে চলে বিশাল শোভাযাত্রা। এতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের নবপ্রজন্মের শিল্পীদের অংশগ্রহণ সংকল্প যাত্রায় এক ভিন্ন মাত্রা যোগ করে। এতে সামিল ছিলেন বিজেপির মণ্ডল ও জেলা স্তরের বহু নেতাকর্মী। পরে চান্দুপুর কমলেশ্বরী হাইস্কুলে গান্ধী সংকল্প যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর জানান, মহাত্মা গান্ধীর চিন্তাধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে। অহিংসা আন্দোলনে দীর্ঘদিন আন্দোলন করে আমাদের ভারতবর্ষকে গোলামি থেকে বঞ্চিত রক্ষা করেছেন। আজকে ব্রিটিশ শাসনে ছিলাম আমরা, আজকে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনে আজকে আমরা মুক্তি হয়েছি, আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে। 20 নভেম্বর শিলচর গান্ধীবাগে সংগীতায়ন একাডেমির উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কথা ও গানে চিত্র সাংবাদিক মলিন শর্মাকে শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন মৌটুসী সাহারায়, চন্দন সাহারায়, ভাস্কর দাস প্রমুখ। ওপেনিং আগুনের পরশমণি দিয়ে সবাই স্টার্ট শুরুবাত করে মলিনদার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, তারপর একের পর এক যারা আছে বরাকের মোটামুটি সবাইকে আমরা আমন্ত্রিত করতে চেষ্টা করব এবং সবাইকে একটা করে গানের সুযোগ এখানে শ্রদ্ধা নিবেদন করতে পারবে। আর সবাইকে ব্যক্তিগতভাবে তো জানানো সম্ভব হচ্ছে না, বা আমরা যতটুকু পারি ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আজকে যে প্রেসমিট হচ্ছে সেটার দরুন আমরা জানাচ্ছি আগামী 20 তারিখ যেন মলিনদার আত্মার প্রতি সবাই সহানুভূতি শ্রদ্ধা জানাতে গান্ধী ভবনে 20 তারিখে উপস্থিত। এদিন সাংবাদিক সম্মেলনে চন্দন সাহারা এবং ভাস্কর দাস মলিন শর্মার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সেই মলিন শর্মার স্মৃতিচারণের জন্য সংগীতায়ন একাডেমির পক্ষে থেকে মৌটুসী সাহারায়, ভাস্কর দাস তারা একটা অনুষ্ঠানের মানে এটা কি বলবো অনুষ্ঠান বলতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে আগামী 20 নভেম্বর গান্ধী ভবনে বিকেল 5:30। সেই সঙ্গী সেই সন্ধ্যায় এই সমাজের যারা শিল্পীরা আছে সবাইকে আমন্ত্রিত করা হবে। সাংবাদিক এবং আমাদের যে আত্মীয়তার একটা মেলবন্ধন, শুধু মলিন বলে নয়,
প্রত্যেক সাংবাদিকের সাথেই আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে, কেউ দাদা কেউ বন্ধু, বা এইভাবেই আমরা চলছি এই শহরে। কিন্তু তার মধ্যে হচ্ছে গিয়ে মলিন মারা গেছে বলবো না, মলিন আমাদের কাছে আছে, মলিনকে নিয়ে এখনো পর্যন্ত কেউ কিছু একটা করেনি, কারণ অনেকেই ব্যস্ততার মধ্যে আমরা থাকি কিন্তু আসল জিনিসটাকে আমরা হারিয়ে ফেলি। তো সেইভাবেই আয়োজন করা হয়েছে আগামী 20 তারিখ গান্ধী ভবনে মলিনের একটা স্মৃতিচারণ সন্ধ্যা। এতে শহরের সবাইকে তো ডাকা সম্ভব হবে না, শহরে যতটুকু সম্ভব আমরা যে 2 ঘন্টা একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি, ওই 2 ঘন্টার আয়োজনের মধ্যে যতজনের সাথে যোগাযোগ করা হবে, শিল্পীরা এসে গান করবেন, ছোট ছোট বক্তৃতা হবে, মলিনের পরিবারের পক্ষ থেকে কিছু বক্তব্য থাকবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিল সুপ্রিম কোর্ট, দীর্ঘদিনের বিতর্কের অবসান। এবার নিহত সুখেন্দু ঘনিষ্ঠ বাগান শ্রমিকের ওপর গুলি বর্ষণ, বরখলায় চাঞ্চল্য। অসম্পূর্ণ ভিআইপি সড়ক, মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী হিমন্তের। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।